সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের নিয়ে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি আসাদ মান্নান, তার দুটি একদম নতুন কবিতার বই আমার হাতে। আসাদ ভাই, কি কি বই যদি আপনি বলেন? দুটো বই বেরিয়েছে মেলায়, একটি পিতা ও পতাকা এবং অন্যটি জেগে ওঠো কফিনের কাঠ। দুটোই কবিতার বই। পিতা ও পতাকা শুনেই মনে হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা। বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, আমাদের সময় সবকিছুকে ধারণ করে কবিতার বইটি বেরিয়েছে। আর জেগে ওঠো কফিনের কাঠ, এটিও মোটামুটি বলা যায় সময়ের কবিতা, সব সময়ের কবিতা রয়েছে এখানে, পাঠকের ভালো লাগবে। আচ্ছা ভাই, জেগে ওঠো কফিনের কাঠ, কার কফিন, কেন জেগে উঠতে বলছেন? আসলে প্রতিনিয়ত আমরা চূড়ান্ত, তো মানুষের চূড়ান্ত গন্তব্য তো একটা কফিনের দিকে, তাই না? আমি চাই যে সেখান থেকে জীবন আবার পুনরুত্থান ঘটুক, যে মৃতের মধ্যে যেন জীবিতের জাগরণ ঘটে, জীবনের জাগরণ ঘটে। সেই স্বপ্ন থেকে মূলত এই গ্রন্থের কবিতাগুলো। ওখানে মৃত্যুর কথা আছে, যন্ত্রণার কথা বলা আছে, এবং পৃথিবী জুড়ে যে ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি, সব কিছু আছে। কিন্তু তারপরও এই গ্রন্থের মধ্য দিয়ে আমি আশাবাদের কথা বলতে চেয়েছি, যে কফিনটা, কফিনের কাঠ যেন সে তার মূলে ফিরে আসে, সে যেন কাঠ যেন বৃক্ষের মধ্যে ফিরে আসে, সেই বিষয়টাকে আমি এখানে ধরবার চেষ্টা করেছি। এইখানকার কবিতাগুলো নানাভাবে প্রেমের মধ্যে দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে, জীবনযাপনের মধ্য দিয়ে, সময়ের মধ্য দিয়ে, বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে বারবার আমি যে জীবনের কাছে ফিরে আসবার যে একটি তীব্র বাসনা, মূলের কাছে ফিরে আসবার যে একটি বাসনা, সেটি ব্যক্ত করেছি। আমি মানুষ, আমার কিন্তু বিনাশ নেই, আমি রূপান্তরিত হব, আমি স্থানান্তরিত হব, বাট আমার বিনাশ হয়ে গেছে, আমি নিশ্চিহ্ন হয়ে গেছি, এটি ভাবার কোনো কারণ নেই। কারণ আমার রক্তের মধ্যে আমার পূর্বশরীররা রয়েছেন, তাদের উত্তরাধিকার আমি বহন করে যাচ্ছি, তাদের স্বপ্নগুলোকে আমি ধারণ করে বহমান, যে মানব সত্তার যে অভিযাত্রা, এর কোনো শেষ নেই। মানুষ ক্ষুদ্র, কিন্তু মানব অনেক বিশাল, অখণ্ড একটা ব্যাপার। আমি সে মানবের অংশ হিসেবে আমার গন্তব্য মানবের দিকে। মানে আমি একটু আমাদের দর্শকদের জন্য আসাদ ভাইয়ের নতুন বই থেকে, জেগে ওঠো কফিনের কাঠ থেকে, একটি কবিতা পড়তে চাই। কবিতার নাম লোকটা হঠাৎ। লোকটা হঠাৎ করে ঘর ছেড়ে নাম লেখে লাশের খাতায়, লক্ষ লক্ষ লাশ দেখতে দেখতে পৃথিবীর চোখে আর অশ্রু নেই, চিতার আগুনে পুড়ে ছাই হয়ে উড়ে যাচ্ছে মাংসের পোশাক, পুড়তে পুড়তে শূন্যতার সিঁড়িবে হাওয়ায় মিলিয়ে গেল রংবাজ হুজুরের দুদিনের লিঙ্গবাজি খেলার আসর। এ কেমন দুঃসময়, ঘড়ির কাঁটায় ঝুলে আছে চারিদিকে অসংগত রিপুর তাড়না, কামানলে যে জীবন মানুষ যাপন করে তাকে আর জীবন কি বলা যায়? না ভাই, না বেঁচে থাকা মানে অবশ্য জীবন নয়, জীবন আসলে এক বহমান নদীর জননী, যার বুকে কবি চায় অন্তহীন মুক্ত ভালোবাসা। ভালোবাসার কবিতার আমি বলবো প্রায় পাঁচ দশক আসাদ ভাই চোখের সামনে দেখলেন, মানে এই সময় এসে দাঁড়িয়ে পেছনের দিকে তাকালে কি মনে হয়? পুরো পৃথিবী টিকে আছে ভালোবাসার উপরে, ভালোবাসার এত শক্তি। আজকে যদি ভালোবাসা না থাকতো কোনো না কোথাও, কোনো না কোনোভাবে, তাহলে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যেত। লড়াই হচ্ছে ভালোবাসার সঙ্গে, শুভের সঙ্গে অশুভের লড়াই হচ্ছে, সংঘাত হচ্ছে, কিন্তু ভালোবাসার শক্তি এত বেশি, সেই ব্যক্তি জীবনে বলি, পারিবারিক জীবনে বলি, সমাজ জীবনে বলি, রাষ্ট্র জীবনে বলি, বৈশ্বিক জীবনে বলি, ভালোবাসার উপরে কিন্তু পৃথিবী দাঁড়িয়ে আছে, এটাকে অস্বীকার করা যাবে না এখন। কিন্তু আবার লিঙ্গবাজি খেলার আসরও তো আছে। না, সেটা আসছে কবিতার এই অশুভ শক্তির তো রয়েছে, শুভ অশুভের দ্বন্দ্ব চিরকাল থাকবে, এবং এর ভেতর দিয়ে সমাজ, সভ্যতা, মানুষ এগিয়ে যাবে। আপনার যে আগের বইগুলো, মানে সেগুলোর কথা বলতে চাই আমাদের দর্শকদের, এবং একটা দীর্ঘ কবিতা জীবন আপনার, এখন ধরেন কবিতায় আপনি কী চান? কী চাই না, অর্থাৎ আমি কবিতার মধ্যে যাপন করি, কবিতা আমার কাছে জীবন, আমার অন্ন জল বস্ত্র বলি সব কিছু কবিতার। আমি দেখি হয়তো সে কবিতা লেখা লিখতে পারিনি, হয়তো পারবো কি না জানি না, চেষ্টা তো থাকতে হবে, এবং সেই চেষ্টার দিকে যাওয়াটা। আমি আমার এই গ্রন্থটি
উৎসর্গ করেছি আমার নাতনিকে, যার বয়স এখন 5 বছর। ওকে লাস্ট পঙ্ক্তিটাকে আমি যেটা বলেছি যে ফুলগুলো ঝরে যাবে, উবে যাবে গন্ধ হৃদয়ের, জীবন ফুরিয়ে যাবে খরচের হিসাব খাতায়, দেখতে দেখতে এই উদ্ভিদের পাতা থেকে ছায়া সরে যাবে, সরে যাবে সবুজের ঠেউ, তবু তোমার জন্য নানু রেখে যাবে 5 লক্ষ না লেখা কবিতা। হ্যাঁ, আমি আমার 5 লক্ষ না লেখা কবিতা, না লেখা কবিতা আমি তার জন্য লিখে যাবো, দেখি খুঁজে পায় কি। কিন্তু যে কবিতা লেখা হয়েছে আসাদ ভাই, সেই কবিতা আমরা আপনার মুখে শুনতে চাই। এই কবিতার নাম হলো মায়ের মুখের আলো, এবং এটা পিতা ও পতাকা বইয়ের একটা কবিতা, যদি একটু আমাদের জন্য পড়েন। মায়ের মুখের আলো কবিতার নাম। ও মা, তুমি যে নক্ষত্র হয়ে শূন্য লোকে নিজেকে উড়াও, আমি সে নক্ষত্রের আলো পাথরের চোখে লুকিয়ে রেখেছি। কান্না কেন অশ্রু হয়ে জমা হয় চোখের পাতায়, জলের ভেতরে একা আগুন কুড়োতে গিয়ে দেখি রক্তের সমুদ্রে ভেসে ভেসে এই প্রিয় মাতৃভূমি কি সহজে তোমার আসনে বসে আমাকে জড়িয়ে ধরে বলছে, এই যে আজন্ম আমি তোমাদের ব্রজাঙ্গনা দুঃখিনী বাংলা, লক্ষ লক্ষ মানুষের রক্ত বুকে চিরঞ্জীবী জনকের নামে রক্ত খেয়ে বেঁচে আছে, তাকে তুমি আর যাই করো অস্বীকার করো না কখনো, জঙ্গি আর জন্তুর খামার নিয়ে তাকে কিন্তু ধর্মচ্যুত করো না কখনো। কতদিন ধরে বসে আছি অন্ধকারে তোমার মুখের আলো দেখব বলে, তোমার মুখের আলো মাঘ গোপন পকেটে নিয়ে কাল ভোরে আমি যাব সদর বাজারে, যাব নাকি কে যেন বলল, হাওয়ার ভেতরে থাকে জীবনের সব চাওয়া পাওয়া, হাওয়ার ভেতরে থাকে জীবনের সব চাওয়া পাওয়া। দারুণ আসাদ ভাই, আপনার যে সূর্যের উল্টা দিকে থেকে, সূর্যাস্তের উল্টো দিকে, সূর্যাস্তের উল্টা দিকে থেকে পিতা ও পতাকা, বিশাল জার্নি, আপনি মানে কি পেলেন? কি পাইনি সেটা বললে মনে হয় সহজে বলতে পারবো, বলেন। হ্যাঁ, কি পাইনি, সবই পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি, আমার দেশ পেয়েছি, আমার মাতৃভূমির এই যে অহংকার অর্জনগুলোকে দেখতে পাচ্ছি, এখন যে লোকটি ভিক্ষা করে তিনিও দেখি যে প্রসন্ন চিত্তে ভিক্ষা করে। হ্যাঁ, দারুণ, মানে আপনার এই দৃষ্টিভঙ্গি বা দেখা দারুণ। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার কবিতা আপনাকে তো কি দিল জীবনে, মানে ভাবিকে দিয়েছে, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, সেগুলো অন্য আলাপ। পুরস্কার কাউকে কবি বানায় না, পুরস্কার একটা স্বীকৃতি যারা দেয় তারা মনে করে টাকা দিলাম, যার পকেটে টাকা আছে তিনি যদি কাউকে 10 টাকা দান করেন বা আমি দান করে দিলাম তারা তৃপ্তি আছে, এটি যিনি দান করেন বা পুরস্কার প্রদান করেন তাদের হাতে তৃপ্তি, রাষ্ট্র দিয়েছে, রাষ্ট্রের সামর্থ্য আছে বলে পুরস্কার দিয়েছে, তাই না? আমি নিয়েছি, অন্যরা পাবেন, এটা স্বীকৃতি, এটি আমার পাঠকের, যে পাঠককে আমাকে শনাক্ত করেছে, তুমি আমাকে কবি বলেছ, তোমরা কবি বলেছ, তোমাদের স্বীকৃতি, অর্থাৎ পাঠকের স্বীকৃতি, যে আমাদের এখানে পাঠক আছে কবিতা না বটেই। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আপনার যে কবিতা, যেমন কবিতার ভিতর থেকে যে আনন্দ আপনি পেয়েছেন সেই আনন্দের তো কোনো তুলনা হয় না, সেই আনন্দটা আপনি কিভাবে যাপন করেন? ফুরিয়ে যায়, কিন্তু কবিতার আনন্দ ফুরিয়ে যায় না, কবিতার আনন্দ কখনো ফুরবে না, এর সঙ্গে অন্য আনন্দের তফাত। এই নতুন প্রজন্মের পাঠকদের জন্য আপনি কি বলবেন? এখন কবি শনাক্ত করা খুব সহজ হয়ে গেছে, কিন্তু পাঠক শনাক্ত করা কঠিন। তাহলে উপায় কি, কবিতা লিখিতে হবে না? না, সেটা যে বললাম না, লিখে হবে না, লিখতেই হবে। আমার ভেতরে যে বেদনা জমে আছে, আমার ভেতরে যে আনন্দ জেগে আছে, আমার ভেতরে, তাকে তো, তার সঙ্গে তো আমার একটা ইন্টারাকশন হতে হবে, এটা না হলে তো আমি টিকে থাকবো না, আমি এটা একটা বিভিন্ন মুহূর্তকে ধারণ করবো তখন। কারণ কবিতা আমার সমস্ত শক্তি, সব সব শক্তির মূলে কবিতা। একদম আসাদ ভাই, আপনি একদমই মানে কবির মতো বললেন, সমস্ত শক্তির ক্ষমতার উৎস কবিতা। স্বপ্ন এবং কবিতা ছাড়া তো কিছু নেই, স্বপ্নের ক্ষমতা আর কবিতার ক্ষমতা একই রকম, স্বপ্ন থেকে কবিতার জন্ম হয় বা কবিতা থেকে স্বপ্ন আসে, কবির স্বপ্ন আর যে অন্য লোকের স্বপ্ন ত্যাগ নয়। দারুণ, অনেক ধন্যবাদ আসাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় পাঠক, স্বপ্ন এবং কবিতা সেটা না পড়ে তার কাছে না গিয়ে কোনো উপায় নাই আসলে,
মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি আসাদ মানানের সাথে, দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।